গোটা পৃথিবী জুড়েই নতুন করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে এখন ফের বাড়ছে করোনার নতুন প্রজাতির সংক্রমণ। আফ্রিকার গরিব দেশগুলিতেও দ্রুত বাড়ছে অমিক্রন সংক্রমণ। চীন, হংকং এর মতো পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ। ভারতেও কি এমন পরিস্থিতি হতে চলেছে? এখানেও কি আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ? এ ব্যাপারে কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা? সম্প্রতি দক্ষিণ ভারতের এক প্রখ্যাত চিকিৎসক তথা ভারতের এক নামী সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, এই আশঙ্কা খুব কম। ভারতের চতুর্থ ঢেউ এসে পড়ার বিশেষ লক্ষণ আর দেখা যাচ্ছে না, এমনই অভিমত তার। তবে তার পরামর্শ, করোনা যেভাবে বারবার রূপ বদলেছে তাতে সেদিকে কড়া নজরদারি প্রয়োজন। কোনো রকম বিপদ বুঝলেই সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে। সারা বিশ্বেই এবার করোনার যে রূপটি মারাত্মক হয়ে সংক্রমণ ঘটাচ্ছে সেটি হলো অমিক্রন BA.2। করোনার এই নতুন রূপটির সংক্রমণের হার আগের অমিক্রনের থেকে অনেক বেশি। তাছাড়া এটির ভয়াবহতাও কিছুটা পরিমাণে বেশি। এই অবস্থায় করোনাকে আটকানোর জন্য নিয়ম করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং টিকা নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে, সারা পৃথিবীতেই করোনাবিধি অনেক শিথিল হয়ে গিয়েছে। এটি করোনার নতুন করে ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। এই অবস্থায় নিজেদের স্বাস্থ্যের বিষয়ে নিজেদেরই খেয়াল রাখতে হবে। বিশেষ করে যাদের পরিবারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা রয়েছেন তাদের স্বাস্থ্যবিধি বিষয়ে আরও বেশি যত্নশীল হতে হবে। টিকা নিয়ে ভুল ধারণা না রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যাদের মধ্যে টিকাকরণের হার কম, করোনা সংক্রমণের হার সেই সব মানুষের মধ্যেই বাড়ছে। এই বিষয়টি সবসময় খেয়াল রাখুন, নিয়ম করে টিকা নিন। টিকা নিয়ে কোনো ভুল ধারণা রাখবেন না, ভুল ধারণা ছড়াবেন না, তাহলেই আটকে দেওয়া যাবে করোনাকে। ইতিমধ্যেই হংকং, চীন সহ এশিয়ার বেশ কিছু দেশে বাড়ছে করোনা সংক্রমণ। পূর্ব এশিয়ার দেশগুলিতেও ব্যাপক হারে বাড়ছে করোনা। তাছাড়া আফ্রিকার বেশ কিছু জায়গায় এখন করোনা সংক্রমণ মারাত্মক হারে বাড়ছে। ভয় বাড়ছে ইউরোপের বেশ কিছু দেশে। আমেরিকার স্বাস্থ্য মন্ত্রকের প্রধানরা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, পরিস্থিতি জটিল হলে আবার লকডাউন এবং বিধিনিষেধ আরোপ করা হতে পারে। রাশিয়া, ইউক্রেনেও বাড়ছে করোনা সংক্রমণের হার। ভারতে নতুন করে করোনা বাড়াবাড়ির আশঙ্কা কম কেন? ভারতে আর করোনার নতুন ঢেউ সেভাবে আসবে না, তার কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলছেন, এদেশে অমিক্রনের বিপুল সংক্রমণের কারণেই এটি হয়েছে। দেশের প্রায় 90% প্রাপ্তবয়স্ক ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। তার পাশাপাশি দেশে টিকাকরণের হারও বেশি। এর ফলে এদেশের মানুষ অমিক্রনে আর বেশি ধরাশায়ী হবেন না। সংক্রমিত হলেও খুব বেশি সমস্যায় পড়তে হবে না এখানকার মানুষকে। তাই করোনার চতুর্থ ঢেউ ভারতে সেভাবে আসবে না, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।